নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। রাজ্যে দুদিন টানা বৃষ্টির ফলে ইতিমধ্যেই কিন্তু জলস্তর বিপদ সীমার মুখে রয়েছে, অর্থাৎ ইতিমধ্যেই রাজ্যের হাওড়া নদীর জল কিন্তু প্রতিনিয়ত ঊর্ধ্বমুখী। ঘূর্ণিঝড় রিমালের নিম্নচাপে এবার দেখা যাচ্ছে যে রাজ্যের বিভিন্ন জায়গায় পরিস্থিতি কিন্তু মোটেও ভালো নয়। রাতভর বৃষ্টিতে হাওড়া নদীর জলস্তর বিপদ সীমায় ছুঁচুই রয়েছে। জলস্তর 9.2 মিটারের উপর এবং ঘূর্ণিঝড় রিমালের নিম্নচাপে পরিণত হয়ে অবস্থান করেছে দেশের উত্তর পূর্ব অংশে। আর সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, সকাল থেকেও আজ রাজধানী আগরতলায় ঝিরঝির বৃষ্টি পরিলক্ষিত হয়েছে এবং হাওড়া নদীর জল ক্রমশ ঊর্ধ্বমুখী, অনেকটাই উঁচুতে চলে এসেছে জল। তুমি কি জানতে পারছো এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে, হাওয়া অফিস কি জানাচ্ছে? কাল থেকে হাওয়া অফিসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কতটা এই রাজ্যের বুকে পড়তে পারে বা কতটা ক্ষয়ক্ষতি হতে চলেছে, সেই জায়গাতে কতটা গভীর নিম্নচাপ পরিণত হবে, সমস্ত কিছু খবর কিন্তু আমরা মুহূর্তে মুহূর্তে পাচ্ছি এবং দর্শকদের সামনে তুলে ধরছি। সেই মোতাবেক আজকে মঙ্গলবার সকাল থেকে আমরা যে খবর পেয়েছি, ঘূর্ণিঝড় রেমাল গতকালকে বিকেলের পর নিম্নচাপে পরিণত হয়েছে এবং নিম্নচাপে পরিণত হওয়ার পর সেটা বর্তমানে উত্তর পূর্বে অবস্থান করছে। উত্তর পূর্বে অবস্থান করার পর গতকাল থেকে শুরু হয়েছে রাজ্য জুড়ে নিম্নচাপের মতো বৃষ্টি এবং সেই জায়গাতে দাঁড়িয়ে এই মুহূর্তে হাওয়া অফিসের যে তথ্য উঠে আসছে তাতে করে আজকে সকাল 8:30 পর্যন্ত বৃষ্টিপাতে যে পরিমাণ রেকর্ড করা হয়েছে তাতে করে পশ্চিম জেলাতে সর্বাধিক বৃষ্টি হয়েছে। পশ্চিমে বৃষ্টিপাত হয়েছে 229.0 মিলিমিটার, যেটা সর্বাধিক হিসেবে রেকর্ড করা হচ্ছে। সিপাহীজলাতে বৃষ্টিপাত হয়েছে 187.2 মিলিমিটার, খোয়াইতে বৃষ্টিপাত হয়েছে 199.0 মিলিমিটার, গোমতিতে বৃষ্টি হয়েছে 198.2 মিলিমিটার এবং দক্ষিণে বৃষ্টি হয়েছে 168 মিলিমিটার। এই তথ্য আজকে সকাল পর্যন্ত আমরা পাচ্ছি। অন্যদিকে যদি বলি, তুমি যেমনটা বলছিলে যে হাওড়ার জলস্তর এই ঘূর্ণিঝড়ের ফলে, একদিকে যেরকম সকাল থেকে দেখেছি যে সকালে উঠেই আমরা যে ছবি দেখতে পাচ্ছি তাতে করে বহু জায়গায় গাছ ভেঙে পড়েছে, কোথাও তোমার বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে, কোথাও খুঁটিতে উল্টে গেছে, এই যে একটা সমস্যা তৈরি হয়েছে, তার সঙ্গে সঙ্গে এই রাতভর টানা বৃষ্টির ফলে হাওড়ার যে জলস্তর, রাজ্যে হাওড়া নদীর জলস্তরটাও অনেকটা বেড়ে গেছে। সেই জলস্তর এখন বর্তমানে 9.2 মিটারের কাছাকাছি গিয়ে পৌঁছে গেছে। হাওড়ার যে জলস্তর সকাল 7:00 পর্যন্ত যেটা রেকর্ড করা হয়েছে আজকে সকালের, সেই 7:00 পর্যন্ত জানানো হয়েছে যে 10 মিটার হচ্ছে হাওড়া নদীর ক্ষেত্রে বিপদসীমা। বটতলা এবং তার আশপাশ এলাকা, তার সঙ্গে বলদাখাল সহ বেশ কিছু এলাকার যে নিচু জায়গাগুলি রয়েছে তা এক প্রকার প্লাবিত হয়ে গেছে হাওড়ার জলস্তর বেড়ে যাওয়ার কারণে। কারণ এই ঘূর্ণিঝড়ের ফলে যেরকম সাগর থেকে শুরু করে সমুদ্র যেরকম ফুসেছে, তার সঙ্গে ছোটখাটো যে নদী নালাগুলো রয়েছে সেগুলোও কিন্তু এখন বর্তমানে জলে টইটম্বুর। সেই জায়গাতে হাওড়ার যে জল আমরা দেখেছি তাতে করে হাওড়ার ক্ষেত্রে যেমনটা জানানো হচ্ছে 10 মিটারের কাছাকাছি পৌঁছে যাওয়া মানেই হচ্ছে বিপদসীমা ছুঁয়ে ফেলা। আর ঠিক সেই জায়গায় ঘূর্ণিঝড় রিমালের ফলে যে বৃষ্টি হয়েছে গত দুদিন ধরে, টানা বৃষ্টির ফলে হাওড়ার জলস্তর অনেকটাই বেড়ে গেছে। 9.2 মিটার হয়ে যাওয়াতেই তোমার নিম্নাঞ্চল গুলো প্লাবিত হতে শুরু করেছে, সেই খবর আমরা পাচ্ছি সকাল থেকে। অন্যদিকে যদি বলি, তোমার এই ঘূর্ণিঝড় থেকে শুরু করে তোমার আজকের সকাল পর্যন্ত যে আপডেট পাচ্ছি তাতে করে যেহেতু উত্তর পূর্বে অবস্থান করছে এই মুহূর্তে ঘূর্ণিঝড় এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার 12 কিলোমিটার পর্যন্ত হাওয়াও বইতে দেখা গেছে লাস্ট 6 ঘন্টা পর্যন্ত। আজকে সকালের যে আপডেট উঠে এসেছে সকাল 8:30 পর্যন্ত তাতে করে লাস্ট 6 ঘন্টাতে 12 কিলোমিটার পর্যন্ত গতিবেগে হাওয়া বইয়েছে ঘূর্ণিঝড় রিমালের কারণে। বাংলাদেশের কাছাকাছি এই ঘূর্ণিঝড় এখন সরে চলে এসেছে উত্তর পূর্বে, তাতে করে এখন দেখা যাচ্ছে যে এই মুহূর্তে এই ঘূর্ণিঝড় তোমার আসামের শিলচর, তার সঙ্গে বাংলাদেশের মোংলা, উত্তর পূর্বের যেরকমটা তোমার জানানো হচ্ছে তোমার মণিপুর থেকে শুরু করে মিজোরাম থেকে শুরু করে ত্রিপুরার উপরে এই মুহূর্তে অবস্থান করার কারণে এটা এখন নিম্নচাপে পরিণত হয়েছে। তবে সময় যত এগোবে এই নিম্নচাপ শক্তি আরো হারাবে, শক্তি ক্ষয় করার পরে সে তোমার আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে সে কথাই কিন্তু বলা হচ্ছে। তবে ইতিমধ্যে এই ঘূর্ণিঝড়ের ফলে বেশ কিছু জায়গা থেকেও ক্ষয়ক্ষতির খবর উঠে আসছে, আমরা পরবর্তীতে সেই খবর আরো তুলে ধরবো দর্শকদের সামনে কোথার কি অবস্থা রয়েছে। তবে আপাতত সকাল থেকে ঘূর্ণিঝড়ের যে প্রভাব এবং কতটা বৃষ্টি হয়েছে সেটাই তুলে ধরলাম এই মুহূর্তে হাওয়া অফিসের তথ্য অনুযায়ী। অঙ্কিতা, ধন্যবাদ সুপ্রীতি।
অর্থাৎ আগামী 24 ঘন্টাও রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই ইতিমধ্যেই এই সম্ভাবনাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অ্যালার্ট জারি করা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির। অন্যদিকে এই বৃষ্টির ফলে দেখা যাচ্ছে যে হাওড়া নদীর জলস্তর বিপদ সীমার মুখে রয়েছে। জলস্তর 9.2 মিটারের উপর রয়েছে। ঘূর্ণিঝড় রিমাল নিম্নচাপে পরিণত হওয়ায় বর্তমানে অবস্থান করছে দেশের উত্তর পূর্বে, এবং সে বিষয়ে আমরা পশ্চিমবঙ্গের দিকেও নজর রাখবো যে পশ্চিমবঙ্গেও এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে। যেহেতু পশ্চিমবঙ্গে রিমালের সব থেকে বড় প্রভাব পড়েছে, তাই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কি পরিস্থিতি, পশ্চিমবঙ্গে রিমালের দাপটে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে, সমস্ত বিষয়ের আপডেট কিন্তু আমরা জানার চেষ্টা করব। আমাদের সাথে টেলিফোন লাইনে যুক্ত হয়ে যাবে পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল। আমরা দিনভর আপনাদের তুলে ধরব যে এই রিমালের কতটা প্রভাব পড়েছে বাংলাদেশ সহ পশ্চিমবাংলা এবং রাজ্যে। আমরা সরাসরি যুক্ত হয়ে গেছি বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুলের সাথে। অঞ্জন বাবু, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কি পরিস্থিতি রয়েছে? দেখো, সোমবার গভীর রাতে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় রিমেল। আজ দক্ষিণবঙ্গে কোন জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। বুধবার শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে সব জায়গায় বৃষ্টি হবে না। আজ মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি সহ একাধিক জেলায় বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার সতর্কতা জারি করা হয়েছে। শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত ঘূর্ণিঝড় রিমলের প্রভাব থেকে এখন অনেকটাই মুক্ত দক্ষিণবঙ্গ। আজ মঙ্গলবার এর কিছুটা প্রভাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে কোন জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। রিমেলের টানে অনেকটাই এগিয়ে এসেছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। আগামী 4-5 দিনের মধ্যে ভারতের মূল ভূখণ্ডে কেরলে পৌঁছে যাবে মৌসুমি বায়ু। দক্ষিণবঙ্গে আজ মঙ্গলবার থেকে বাড়বে তাপমাত্রা। সকাল থেকে রোদ যত বাড়বে বা বাড়ছে, গরম তত বাড়ছে, সঙ্গে রিমলে ছেড়ে যাওয়া জলীয় বাষ্প থাকায় অস্বস্তি সামান্য বাড়তে পারে। আগামীকাল বুধবার থেকে গরম ও অস্বস্তি দুটোই বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিকেলে বা সন্ধ্যের দিকে পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গে আজ মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সঙ্গে দমকা ঝোড়ো হওয়া বইবে। উপরের দিকে 3 জেলাতে বৃষ্টি চলবে আগামী 2-3 দিন বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। বিভিন্ন জায়গা, বিশেষ করে পুরী এবং দীঘা, তার পাশাপাশি সুন্দরবনের কি পরিস্থিতি রয়েছে? সুন্দরবনে এখন অবস্থা ভালো, যদিও জরুরি ভিত্তিতে পরিষেবা দেওয়া চলছে। তাদেরকে যাদের ঘর ভেঙে গিয়েছে সেখানে রাজনৈতিক নেতারা এবং সরকারি কর্মচারীরা গিয়েছেন, খাবার তুলে দেওয়া হচ্ছে। বিশেষ করে যে আমরা যেটা জানি, ওই মানে রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ থেকে তারা কিন্তু প্রায় 2500-3000 পরিবারকে খাওয়ার ব্যবস্থা করেছে। যেহেতু তাদের সমস্ত বাড়ি ঘর তো ভেঙে গিয়েছে, তাদের থাকার মতো জায়গা নেই, সেই জন্য রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ তাদের খাওয়া এবং থাকার ব্যবস্থা করেছে। পাশাপাশি তারা জানিয়ে দিয়েছে যতদিন পর্যন্ত তাদের নিজস্ব ঘরে খাই না হবে, ছাদ না হবে, ততদিন পর্যন্ত তারা এখানে থাকতে পারবে এবং তাদের পুরো খাওয়ার ব্যবস্থা করবে। একদমই। অন্যদিকে এই মুহূর্তে যেহেতু রিমালের তাণ্ডব প্রায় শেষ, নিম্নচাপে পরিণত হয়েছে, সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে, পশ্চিমবঙ্গে কি আরো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে? পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি ওইগুলো রয়েছে। পাশাপাশি আজকে কলকাতায় বলে পরিষ্কার থাকবে আকাশ, আর রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিক অনেকটাই নিচে নেমে গিয়েছে। ঝড় বৃষ্টিতে গতকাল সোমবার দিনের তাপমাত্রা যে 8 ডিগ্রি সেলসিয়াস এর নিচে নেমে যায়, আজ থেকে তাপমাত্রা বাড়বে। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় বেলা যত বাড়বে গরম এবং অস্বস্তি তত অনুভূত হবে। আগামীকাল বুধবার থেকে গরম ও অস্বস্তিকর আবহাওয়া ফিরবে। আজ মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 2 ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল সোমবার বিকেল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তুলনায় 8.5 ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 93-98%। আগামী 24 ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা 25-32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাঘুরি করবে বলে জানিয়েছে
আর গত 24 ঘন্টায় মাত্র বৃষ্টিপাত হয়েছে 50.5 মিলিমিটার। আপাতত কলকাতায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। একদমই, ধন্যবাদ অঞ্জন বাবু। অর্থাৎ পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে জারি করছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে সকাল থেকে রাজধানী আগরতলাতেও ঝুরঝির বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। হাওয়া অফিস বলছে যে আগামী 24 ঘন্টাতেও রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে হাওড়া নদীর জল কিন্তু ক্রমশ ঊর্ধ্বমুখী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।